চিকিৎসকের ফাঁদে পড়ে পঙ্গু হয়েছেন তসলিমা নাসরিন। গত কয়েকদিন ধরে নিজের ফেসবুক টাইমলাইনে চিকিৎসা সংক্রান্ত পোস্ট দিয়ে যাচ্ছেন ভারতে নির্বাসিত বিতর্কিত এই লেখিকা। তার দাবি, ভুল চিকিৎসায় তিনি পঙ্গু হয়েছেন। বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। সম্প্রতি নিজের বাসার মেঝেতে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানান, তসলিমার পায়ের ফিমান নামের হাড়টির গলায় একটি ক্র্যাক হয়েছে। এরপর তার হিপ জয়েন্টে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার শেষে একের পর এক ফেসবুক পোস্টে তসলিমা দাবি করেছেন, ওই প্রাইভেট হাসপাতালের চিকিৎসকেরা তাকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে এক পোস্টে তসলিমা লিখেন, মানুষকে বিশ্বাস করার ফল কী হতে পারে, যারা বন্ধু নয় তাদের বন্ধু ভাবার ফল কী হতে পারে, তা হারে হারে টের পেলাম, নিজের জীবন দিয়ে টের পেলাম। হাসপাতালের এক ডাক্তারকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সে বোধহয় বন্ধু। তাকে জানিয়েছিলাম যে পড়ে গিয়েছিলাম ঘরে, এক্সরে করতে হবে। সেই বন্ধু আমাকে পাঠিয়ে দিল তার হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের কাছে, যিনি হিপ রিপ্লেসমেন্টের এক্সপার্ট। সেই এক্সপার্ট শুরু থেকে আমার ফিমারের সামান্য ফ্র্যাকচারের ট্রিটমেন্ট না করে আমার হিপ রিপ্লেসমেন্ট করার জন্য উঠে পড়ে লাগলেন। আমি বাধা দিয়েছি। তিনি বারবার এসেছেন আমাকে কনভিন্স করতে, তিন চারজন ডাক্তারকে পাঠিয়েছেন কনভিন্স করতে। আমাকে কোনো সময় দেওয়া হয়নি চিন্তা করতে, কারো সঙ্গে পরামর্শ করতে বা শুভাকাঙ্ক্ষীদের কারো সঙ্গে কথা বলতে। তসলিমা নিজেই হিপ রিপ্লেসমেন্টের ছয়টি কারণ উল্লেখ করে লিখেছেন, উপরের একটি কারণও আমার ছিল না। আমার জয়েন্টে কোনো ধরনের রোগও ছিল না। জয়েন্ট আমার চমৎকার ছিল, কোনোদিনও কোনো ব্যথা ছিল না। যে সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম সেই সমস্যার ট্রিটমেন্ট না করে ক্রমাগত মিথ্যে কথা বলে আমার শরীরের সুস্থ অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না বড় ডাক্তাররা এমন ভয়াবহ ক্রাইম করতে পারেন। আর আমি জানি না আমারও বুদ্ধিশুদ্ধি কোথায় উবে গিয়েছিল যে এমন ক্রাইমের শিকার হতে নিজেকে দিলাম। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার রাত 9:30 দিকে তসলিমা আরও একটি পোস্টে লিখেন, ধিক্কার দিচ্ছি নিজেকে, ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিকেল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার কোনো জয়েন্ট পেন ছিল না, জয়েন্টের কোনো রোগও ছিল না। আমাকে মিথ্যে কথা বলে ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি আমার এক্সরে রিপোর্ট দেখলাম, আমার কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি সেদিন। গতকাল রাতে তসলিমা লিখেন, টাকার লোভে কিছু অসৎ ডাক্তার আমি যে রোগের রোগী নই সেই রোগের রোগী বানিয়ে আমার সর্বনাশ করেছে। আমার আয়ু অনেকটাই কমিয়ে দিয়েছে, জীবনকে দুর্বিষহ করেছে, জীবনযাপনের আনন্দ অনেকটাই নষ্ট করেছে। কিন্তু আমি তো আমিই থাকবো, সে যতদিনই বাঁচি। দীর্ঘজীবন না পাবো, না পেলাম, কিন্তু অল্প কদিন মাথা উঁচু করেই বাঁচবো, নিজের আদর্শ নিয়ে বাঁচবো, কোনো আদর্শ বিসর্জন দেব না, মৃত্যু এলে আসুক। ফেসবুকে তসলিমা নাসরিনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তসলিমার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন। মেহজাদ কালিব, নিউজ ডেস্ক।